পাখি আমার আদর বোঝে না। বাসার মধ্যে সব সময় উল্টাপাল্টা করবে সোহা, জানি না কি ধরে নিয়ে আসছে, এটা আমি বউ না অন্য কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাচ্ছি বাজারে আর সোহার কাণ্ডটা দেখুন বাবা, বাইরে যদি বাজার গরু গুস্তা নিবে লাই তৈলেও দন আরে আই রে আইও তাড়াতাড়ি আমি একটা অসুস্থ মানুষ, তাড়াতাড়ি দেবেন না, ধরো কি দিছে তৈলে এটা দিয়ে কি করব, পাগল তো প্যাকেটই না, তৈলে না তৈলে 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 প্যাকেট একলো আজকে ও বাজারে যাবো আমি না যাবো। আই ধরো আমি আমি কি গাড়ি চালাতে পারি, আমি গাড়ি চালাতে পারি টাটা আজকে আছি বাজারে গরু মাংস শোনো ভালো দেখে গরু মাংস নিয়ে আসবা। বাজারে যাওয়ার পথে ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল, ভালোই হলো, কারণ ওনার কাছে আমি স্পেশাল মেজবানি মশলা অর্ডার করেছিলাম। আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি, আজকাল এত বেশি বকা খাচ্ছিলাম আম্মু আর সোহার কাছে যে মেজবানি মাংসের স্বাদ আসতেছে না, এত মশলা নিয়ে আসতেছি ঘরে। আজকের মশলার রিভিউ দেখে আমি প্রায় সময় আজকাল বেশি বকা খাচ্ছিলাম। আসলে আমি মানে এই পথে যে আপনার সাথে দেখা পাবো এটা তো আমার টোটালি মাথায় ছিল না। আচ্ছা আমি কিন্তু অনেকবার শুনেছি আপনাদের এই মশলাটা অনেক বেশি অসাধারণ, অনেক ভালো, আর এটার বিশেষত্বটা কি যদি আমার বলতেন আপনি? আসলে প্রায় 5-6 বছর ধরে আমাদের এটা খুব বেশি চট্টগ্রামে জনপ্রিয় ছিল, চট্টগ্রামের বাইরে খুব একটা আমরা এটা সাপ্লাই দিই নাই, তো ভাবলাম এবার আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিব। এর বিশেষত্ব যেটা হচ্ছে এখানে প্রায় 34টা মশলা মশলার একদম সবচেয়ে যে হাই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এগুলোই, আর এগুলো বাছাই করছে কিন্তু আমাদের আপনি চিনে থাকবেন আপনাদের দিক দিয়ে দক্ষিণ চট্টগ্রামের অনেক ভালো ভালো বাবুর্চি, এই যে মিন্টু বাবুর্চি বলে, তারপর বাদশাহ বাবুর্চি বলে, তো ওনাদের একদম সবার রেকমেন্ডেশন এবং ওনারা যেগুলো বাছাই করছে মশলা আমরা ওইগুলোই মিলিং করে মূলত এই মশলাটা তৈরি করছি এবং 6-7 বছর ধরে চট্টগ্রামে জনপ্রিয়। আপনি আমাকে অনেক কিছুই বলতেছে বাট এটা বাসায় নিয়ে যে সবাইকে সারপ্রাইজ করে খেয়ে আপনাদেরকে বলতেছে সত্যিকার অর্থে এটা কতটুকু ভালো। আসলে বাসার মশলা গুলো নাকি মজা হচ্ছে না আজকাল আমার আম্মু বলে অনেক স্বাদ হয় শুনেছি, এখনো জানি না, আমরা খেয়ে তারপর আপনাদেরকে বলবো বিস্তারিত। ধরো আজ যদি মজা না হবার আছে পালা করে রাঁধিবা, আজ মজা কোনো হবে দিলাম কিছু অন্য করি মানে বেগে লিখে দিয়েছো। ও হ্যাঁ, আরেকটা ভালো কথা, এখানে রাজকীয় মেজবানি মাংসের মশলা দিয়ে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস রান্না করলে শুধু মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, আদা, কিশমিস, বাটা, টক দই ছাড়া অন্য কোনো আস্ত বা গোড়া যেমন ধনিয়া জিরা মশলা দেওয়ার প্রয়োজন নাই, বুঝছো না? ধনিয়া আর জিরা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেদা থেকে বেগুন আছে। হ্যাঁ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে, মা রান্না করা শেষ, আজকে মা কিন্তু গরুর মাংস মুরগির মাংস একসাথে রান্না করেছে, তো চলুন এখন আমি সবার কাছ থেকে রিভিউ নেব কেমন হয়েছে। সবাই খেতে বসে গেছে, সাইবা কুতুই লও তো সাই মাংস, টেস্ট কেমন হইছে দেখি, তারপর তোমাদের জন্য অপেক্ষা করছে একটা ম্যাজিক। গাইস আমাদের কথা বলে যদি আপনারা এই মেজবানি মশলা অর্ডার করেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, আর রিজিকের ফেসবুক পেজের মেসেঞ্জারে অর্ডার করার জন্য নক করবেন, পেজ লিংক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এন্ড ক্যাপশনে দেওয়া থাকবে। টেস্ট কেমন? খুব ভালো লাগি। এবার হচ্ছে কুমকুম আর সোহা থেকে নিব রিভিউ, দেখি বিসমিল্লাহ বলে কেমন লাগে। আচ্ছা তোমরা কি জানো এই স্বাদের আসল রহস্য কি? এই যে রিজিকের রাজকীয় মেজবানি মশলা, এটা মেজবানি মশলা, এই মশলা দিয়ে কিন্তু রেডি করেছে। আমি তো বলি মানে বলতে চাচ্ছিলাম যে এটা ফ্লেভার আসছে অন্যরকম, মেজবানি ডাকছে অন্যরকম গ্রান্ড, সত্যি একটা মেজবানি স্বাদ নিয়ে আসছে, আর এটা হচ্ছে মেজবানি মশলা, সত্যি অসাধারণ, প্রশংসনীয়। এন্ড এটা দিলে আপনাদের জাস্ট হলুদ এবং মরিচ দিয়ে রান্না করলেই হয়ে যাবে। কালারটা দেখেছেন? না জেনে গুস্তই। বাবা আর সোহা কিন্তু টোটালি জানতো না এই মশলা সম্পর্কে, তাদের মুখে রিভিউ শুনে সত্যি অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।